আকাশে মেঘ আজ মেলেছে ডানা, ছুঁয়ে গেছে তোর ওই নীল সীমানা। বৃষ্টিতে ভিজে গেছে আজ সারাটা শহর, বড় ভালোই কাটছে আমার প্রতিটি। হ্যালো ফ্রেন্ডস, ফান ফুডিং এ আপনাদের ওয়েলকাম। আজকে সন্ধ্যাবেলায় খুব বৃষ্টি পড়ছে, একটু মনটা স্ন্যাক্স খেতে ইচ্ছে করছে, গরম চা স্ন্যাক্স। চলুন আপনাদের দেখিয়ে দিই একটা সুন্দর স্ন্যাক্স বানানো, খুব চটপটে। আজকে স্ন্যাক্স বানাতে আমি এখানে মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে 1.5 কাপ সুজি নিয়েছি। এখানে নিয়েছি চিলি পাউডার 1 টিস্পুন, আপনার চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। এখানে নিয়েছি 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার আর 1 টিস্পুন চাট মশলা। এখানে 1 টিস্পুন সল্ট লাগবে আর 2 টেবিল স্পুন অয়েল লাগবে। সুজির মধ্যে চিলি পাউডার নিয়ে নিলাম, ব্ল্যাক পেপার পাউডার, চাট মশলা। ওয়ান টিস্পুন সল্ট, খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। 2 টেবিল স্পুন অয়েল, 1/2 কাপ জল প্রথমে দেব। যতটা জল লাগবে সেই হিসাবে দেব। একটা সফট ডো এটা বানাতে হবে। দশ মিনিট মতো এরকম ভাবে এটাকে মাখতে হবে। এটা 10 মিনিট ধরে এটাকে নিট করে নিয়েছি, একদম খুব সফট ডো হয়ে গেছে। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমি এখানে 1/2 কাপ জল দিয়েছি। এখানে অল্প একটু হাতে তেল নিয়ে জাস্ট এটার উপর দিয়ে মাখিয়ে দেবো। মাখিয়ে এটা 20 মিনিটের মতো রেখে দেবো ঢেকে। 20 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন ডোটা খুব সফট হয়ে গেছে। এবার একটা ফোর্ক নিয়ে নিতে হবে, আর ছোট ছোট গোল করে এরকম বানাতে হবে। এখানে আমি গোল করে নিয়েছিলাম প্রথমে, তারপরে এরকমভাবে কাঁটা চামচ দিয়ে এই ডিজাইনগুলো বানিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, যেহেতু এটা একদম ডোবার তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার এগুলোকে সব এক এক করে ছেড়ে দেব। এগুলোকে ভাজার সময় ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে যাতে চারিপাশগুলো গোল্ডেন ব্রাউন হয়। ক্রিস্পি গোল্ডেন কালার যখন হবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন এগুলো লালচে হয়ে আসছে, এবার এগুলোকে নাভিয়ে নেব।
আপনারাও একবার ট্রাই করে দেখুন। শুধু সুজি দিয়ে এত সুন্দর ঝটপটে এবং খুবই তাড়াতাড়ি স্ন্যাক্সটা বানানো হয়ে যাবে। ভেরি সিম্পল, ইজি অ্যান্ড টেস্টি স্ন্যাক্স। আপনারাও ঘরে বানিয়ে খান, দারুণ লাগে। আর প্রিয়জনদেরকে খাওয়ান। বাই।